বুলবুলি বুলবুলি খাতুন ও বুলবুলি খাতুন কি কইবেন কোন কান আছে শুনবেন নাছো মুই টশা নওয়াম আরে এসি না আয় তো রে উখি লাগত নাই লিখে কথা বলে আন্দন চড়াইছো দেখবেন নাছেন না কি কইবেন কোন ফল পাইছি কি কইলেন একবারে কান শুলকি বেরিছো ওগনা কথাও কানত গিস এলাফি কথা বন্ধ হইল কে তো নয় যেন মাকলাও আসে চুম্বা কি কইলেন আরে নোয়াই রে নোয়াই ওই পিরেন্টাটা খুঁজি পাইতেছ না জ্যাটি কোনা পিরেন্টা খুঁজে ছাটি কোনা খুঁজি রাখো ঠিকে পাওয়া যাইবে मोहब्बत कथा দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মুই তো সোয়ালার সাথে কেউ এমন করি কথা কয় কোনতে যাবেন নাছেন যাও এই ভোর দুপুর বেলা মোর মাথা তো আগ ধরার না কয়া দিনও কিন্তু কত আগ হইছ মুই কিন্তু আগ হবার ন শুভ কামে যাওয়ার সময় আগ হওয়াটা মানা আছে তা কোন শুভ কামে যাইতেছ কেন শুনো শুনবু শুনবু তুই তো শুনবু তুই না শুনলে শুনবে কেটা ফাইনের আলাপনা হয়ে গেলে তুই ঠিকই শোক শূন্যের পাব কোন শুভ কামত যাওয়ার নাছেন মুই জানম না মনে করছেন হ্যাঁ তুই কি জানিস রে কি জানিস তোমরা তোমার দোস্তের বাড়ি যাবার নাছেন যাবার নাছেন যাও কিন্তু মোর মাথা গরম করা কাম করি আইছেন না তাইলে মুই ওই যে কয় দিন বরিত কিন্তু নরাই না বিজাইবে বড় বেটি ওলি হইছে অধিকার দেখাইতোছে আরে তোর বোনের কি আছে তার বেটার সাথে তোর বেটির বিয়ে দিবের চাস শুন মোর দোস্তের 10 বিঘে জমি আছে ইটে দালান বাড়ি আছে শোনো শোনো মোর বোনের আবার কোন পাকে গম আছে তোর বোনের বাড়ির জন সব সময় হাতি ঘোড়া বাঁধা থাকে আইছি কয় না নিজে কি আছে আগে সেইখানে দেখো বুঝছেন খালি তো তোমার মুখখানে ছা তোমার ভেতর কি আছে সেটা তো মুই জানো উপর খালি ফিটফাট ভেতর ছদর ঘাট খালি খালি ফুটেনি কো না এই কি বলি না কি বলো মোর খালি মুখতে ফুটেনি এটা ছদর ঘাট না মেলা সহ্য করছো আর সহ্য করবেন না আজকে আজকে মোর দোস্তর বেড়ার সাথে বেড়ির বিয়ে ঠিক করি মুই তো দেখে দেই মুই ময়নুল তেলির বেটা ময়নুল তেলি তাহলে মোর কথা কোনা কান পাতে দিও শুনি না মোর বেটির বিয়ে মোর বোনের বেটার সাথে দিয়ে তোমার দেখে দেই মুইও বাচ্চা চকিদারের নাতনি বুলবুলি খতু বাপ রে এর এত বড় কথা হইছে রে ঠিক আছে মুই এলাই যাইতেছো তোর কত বড় আশ্চর্য হইছে বিয়ে দিয়ে তো দেখিয়ে দে হ্যাঁ এত বড়ই কথা আরে যাও যাও তোমার মুরাদ মত জানাই আছে মুখ্য মানুষ নেকা করার তো মুই কিছুই বোঝম না
তাছাড়া কি এগুলো নিয়ে কদিন থেকে ওই তোমার ভাস্তির সাথে ঝগড়াঝাটি চলতেছে? ঝগড়া কেন? বুলবুলি কি মেয়ের লেখাপড়া করাতে চায় না? লেখাপড়া নিয়ে নোয়া বিমর্শ, লেখাপড়া নিয়ে নোয়া। তাহলে বেটি বড় হয়েছে তো, তাক তো বিয়ে ও শাদী দেওয়া লাগবে নোয়ায়। এক না ভালো ঘর আছে, মধ্যস্থ খুব করি ধরছে, আল্লাহ দেয় ওর আয় অবস্থাও খেবে ভালো মনে করে। বেটি গুণামর সুখী থাকবে ওই বাড়ির, এমন সুযোগ হাত ছাড়া করবে সামনে। তাহলে বুলবুলি কি এই বিয়ে রাজি হচ্ছে না? আর কোন নামে বসছ? খুব জিদি বেটি, সব তার বেটির বিয়েও দিবে তার বোনের বেটাক দিবে। আরে বলো কি, আরে খালি এটাই নয়, দুই বোনের মধ্যে খালি সারাদিন মোবাইল ফোনে তেললে ফাসুর ফুসুর টাপুর টুকু। ও তাই নাকি? তোমরা কোন মেম্বার চাচা? বেটি ফরমেন্সের দেওয়ানগিরি এত ভালো, আসলে ওর বই নিয়ে ওর মাথাটা নষ্ট করে ফেলাই। তা না হয় বুঝলাম, হঠাৎ করে মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন? হঠাৎ করে বলতেছা, হঠাৎ নয়, দোস্তর সাথে মেলা দিন থেকে আলাপ চলতেছে, আর চিনতে করি দেখলু তিন কালো ভালো নয়। বেটি কোনার বিয়েও দিয়ে মুই ওই ধোয়া মিলে শৌল হবার, কিন্তু সেই কথা শুনিয়ে তোমার ওই ভাস্তির মাথা কুবুদ্ধি ঢুকছে। সেই জন্য বুলবুলির উপর রাগ করে মেয়ের বিয়ে ঠিক করার জন্য তোমার দোস্তর বাড়ি যাইতেছ? একেবারে ঠিক বুঝি ফেলাইছেন মেম্বার চাচা, একেবারে ঠিক বুঝি ফেলাইছেন। এমনি কি তোমরা মেম্বার হইছেন ভাই? শুধু মেম্বার হয়েছি বলে নয় জয়নুল বাবাজি, সমাজের ভালো মন্দ দেখার একজন সচেতন মানুষ হিসেবে আমার দায়িত্ব কর্তব্য। ঠিক কথা কইছেন মেম্বার চাচা, একেবারে ঠিক কথা কইছেন। তোমরা হইছেন জ্ঞানী মানুষ, বুঝে মানুষ, সেই যন্ত্রী তো তোমার কাছে মোর একটা দাবি মেম্বার চাচা। তোমার ওই ভাস্তি কেন ভালো করে বুঝেন তো মেম্বার চাচা। হ্যাঁ বুঝাবো তো বটে। শুনে খুব খুশি হনু মেম্বার চাচা, খুবই খুশি হনু। তাহলে মুই এবার যা ওই বিয়ের দিন তারিখ কোনা ঠিক করি আইস। দাঁড়াও জয়নাল বাবুজি দাঁড়াও। কেন মেম্বার চাচা, তোমরাও যাইবেন নাকি? সে কথা না হয় পরে শুনবে, আগে এই বিষয় নিয়ে বুলবুলির সঙ্গে আমি কথা বলি। কিন্তু কোনো কিন্তু না। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু মোর একটা কথা মেম্বার চাচা, মোর ওই বেটির বিয়ে কোনাও কিন্তু ওই দোস্তর বেটার সাথেই দেওয়া নাই বিয়ে। আচ্ছা পরে সেটা দেখা যাবে। তাহলে ওই কথাই হইলো মেম্বার চাচা, মুই এলা যান। সালাম আলাইকুম। এই গর্তটা পূরণ করিয়ে আর কোথায় কোথায় একটু গর্ত আছে এগুলো একটু দেখে শুনে পূরণ করিয়ে তারপরে চলে আসবে। মেম্বার ভাই, ওই কাদরে মেয়ের ব্যাপারে কি করলেন? খুব কই ধরছে, ওই বিষয়টা একটু দেখেন তো। আচ্ছা ওটা আমি বিকেলে দেখবো, তুমি কাজগুলো ঠিকঠাক করে বাড়িতে চলে আসো। জয়নুল বাবাজি এবার কান ছাড়ো, আমাদের ভুলের জন্য শিশু বিবাহ সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। শিশু বিবাহের ক্ষতিকারক দিকগুলো সবাইকে এই সম্পর্কে সচেতন করার এক্ষুনি উপযুক্ত সময়।